পশ্চিম তীরে ইহুদিবাদী ইসরায়েলের অপরাধযজ্ঞ চলছে। এদিকে ইসরায়েলি দখলদারিত্ব থেকে মুক্তির পরিকল্পনা নিয়ে হামাস হিজবুল্লাহ প্রধানের আলোচনা। আরও থাকছে ইরানে জঙ্গি বিমান দুর্ঘটনায় দুই পাইলট নিহত, ঘটনার তদন্ত চলছেই। এদিকে পাকিস্তানে সন্ত্রাসী হামলায় চার সেনা নিহত। এবং সর্বশেষ জানিয়ে দিব, মমতার পক্ষ নিল ভারতের মোদী বিরোধীরা। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। পশ্চিম তীরে ইহুদিবাদী ইসরায়েলের অপরাধযজ্ঞ চলছেই। কুয়েতের আমির ফিলিস্তিনিদের প্রতি সমর্থন জোরদারের উপর গুরুত্ব আরোপ করেছেন। কুয়েতি বার্তা সংস্থা কুনা জানিয়েছে, ফিলিস্তিনের প্রধানমন্ত্রী মোহাম্মদ ইব্রাহিম আস্তিয়ার নেতৃত্বে একটি প্রতিনিধি দলের সঙ্গে আজ সকালে আলাপকালে কুয়েতের আমির নওয়াব আল আহমেদ জাবের এসব কথা বলেন। আরব শান্তি পরিকল্পনা ও আন্তর্জাতিক খসড়ার ভিত্তিতে পূর্ব কুদসকে রাজধানী করে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠনে তার দেশ ফিলিস্তিনিদের পাশে দাঁড়াবে বলে কুয়েতের আমির দৃঢ়তার সঙ্গে উল্লেখ করেন। তিনি আরও বলেন, ফিলিস্তিন সমস্যা আরব সহ সমগ্র মুসলিম বিশ্বের মতো কুয়েতের জন্য অগ্রাধিকারপ্রাপ্ত একটি ইস্যু। ফিলিস্তিনের প্রতিনিধি দলের সঙ্গে কুয়েতের আমিরের সাক্ষাৎকালে কুয়েতের আরও বহু পদস্থ কর্মকর্তা উপস্থিত ছিলেন। এদিকে অধিকৃত পশ্চিম তীরে ইহুদিবাদী ইসরায়েলি সেনাদের অপরাধযোগ্য অব্যাহত রয়েছে। আজও তারা পশ্চিম তীরের বিভিন্ন এলাকায় হামলা চালিয়ে অন্তত 30 ফিলিস্তিনিকে ধরে নিয়ে গেছে, এই সূত্র জানিয়েছে পার্স টুডে। এদিকে ইসরায়েলি দখলদারিত্ব থেকে মুক্তির পরিকল্পনা নিয়ে হামাস হিজবুল্লাহ প্রধানের আলোচনা। ইহুদিবাদী ইসরায়েলের দখলদারিত্ব থেকে ফিলিস্তিনি ভূখণ্ড স্বাধীন করার পরিকল্পনা নিয়ে আলোচনা করছেন ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাসের প্রধান ইসমাইল হানিয়া এবং লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর মহাসচিব সাইয়েদ হাসান নাসরুল্লাহ। স্বাধীনতার এই পরিকল্পনা নিয়ে দুই নেতা গত বছর আলোচনা করেন বলে বৈরুত থেকে প্রকাশিত দৈনিক পত্রিকা আল খাবার খবর দিয়েছে। পত্রিকাটির তথ্য অনুসারে সম্প্রতি ইহুদিবাদী ইসরায়েলের সঙ্গে গাজা উপত্যকার প্রতিরোধকারী সংগঠনগুলোর যে 11 দিনের যুদ্ধ হয়েছে তা এই পরিকল্পনার অংশ হিসেবেই হয়েছে। 2006 সালের যুদ্ধে হিজবুল্লাহ যে কৌশল অবলম্বন করেছিল, এবারের যুদ্ধে ফিলিস্তিনের প্রতিরোধকামী সংগঠনগুলো সেই একই কৌশল গ্রহণ করেছে। এই কৌশলের অংশ হিসেবে ফিলিস্তিনিরা নকল রকেট নিক্ষেপকারী স্থাপন প্রতিষ্ঠা করে যাতে ইসরায়েলি বাহিনী প্রতারিত হয়। এবারের গাজা যুদ্ধে ইয়েমেনের হুতি আনসারুল্লাহ আন্দোলন জড়িত হয়ে যাওয়ার জন্য হামাসকে অনুরোধ করে, কিন্তু সংগঠনটি এই সংঘর্ষে নাসরুল্লাহকে না জড়ানোর জন্য পরামর্শ দেয়। হামাস বলছে, যতক্ষণ পর্যন্ত ইহুদিবাদী ইসরায়েল রেড লাইন ক্রস না করবে ততক্ষণ পর্যন্ত নাসরুল্লাহ আন্দোলনের এই সংঘর্ষে জড়িত হওয়া ঠিক হবে না। হুতি আন্দোলন এই সংঘর্ষে ইহুদিবাদী ইসরায়েলের বিরুদ্ধে নিজেদের ক্ষেপণাস্ত্র এবং ড্রোন ব্যবহার করতে চেয়েছিল। এদিকে ইরানের জঙ্গি বিমান দুর্ঘটনায় দুই পাইলট নিহত, ঘটনার তদন্ত চলছেই। ইরানের দক্ষিণাঞ্চলীয় কুজিস্তান প্রদেশের দেশফুল শহরের একটি বিমান ঘাঁটিতে যান্ত্রিক ত্রুটির কারণে সৃষ্টির দুর্ঘটনায় দুটি বিমানবাহিনীর দুই পাইলট নিহত হয়েছেন। সেনাবাহিনী বলছে, এ ঘটনার কারণ জানতে তদন্ত শুরু হয়েছে। সেনাবাহিনী গতকাল বিকেলে এক বিবৃতিতে বলেছে, F-5 মডেলের একটি বিমান নিয়ে উড্ডয়নের প্রস্তুতি নেওয়ার সময় হঠাৎ করে পাইলটদের চেয়ার অনির্ধারিতভাবে সক্রিয় হয়ে উঠলে সামনে পেছনে থাকা দুই পাইলট ছিটকে পড়ে যায় এবং কেবিনের মধ্যে মারা যান। বিবৃতিতে নিহত দুই পাইলটের নাম কর্নেল কিয়ানোস বাসাতি ও ক্যাপ্টেন হোসেন নামনি বলে উল্লেখ করা হয়েছে। কেন উড্ডয়নের আগে কেবিনের কাছে ঢাকা ছাদ আটকানোর পর অনির্ধারিতভাবে চেয়ারগুলো কাজ করতে শুরু করলো তা জানার জন্য তদন্ত শুরু করেছে বলে সেনাবাহিনী জানিয়েছে, এই সূত্র জানিয়েছে পার্স টুডে। এদিকে পাকিস্তানে সন্ত্রাসী হামলায় চার সেনা নিহত। পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশে পৃথক দুটি সন্ত্রাসী হামলায় আধা সামরিক বাহিনীর চার সদস্যের প্রাণহানি ঘটেছে। এসব ঘটনায় আহত হয়েছেন আরও 8 জন। পাল্টা গুলিতে অন্তত 5 জন সন্ত্রাসী ও 8 জন আহত হয়েছে। গতকাল টাইমস অফ ইন্ডিয়ার প্রতিবেদনে জানানো হয়, প্রথমে সন্ত্রাসীরা কোয়েটায় একটি সামরিক চৌকি ও পরে তুর্বতে সেনা ও রসদ বহনকারী গাড়ি লক্ষ্য করে হামলা চালায়। দেশটির সেনাবাহিনী জানিয়েছে, বন্দুকধারীরা প্রথমে পীর ইসমাইল জিয়ারত এলাকার কাছে একটি নিরাপত্তা চৌকিতে হামলা চালায়। এ সময় আধা সামরিক বাহিনীর সদস্যদের সঙ্গে 4-5 মিনিট গুলি বিনিময় হয়। এতে অন্তত 5 সন্ত্রাসী নিহত হয়, আহত হয় অন্তত 8 জন। বিপরীতে আধা সামরিক বাহিনীর 4 সদস্য মারা যান, আহত হন অন্তত 6 জন। এবং সর্বশেষ জানিয়ে দিচ্ছি, মমতার পক্ষ নিল ভারতের মোদী বিরোধীরা। ভারতের পশ্চিম রাজ্যের সদ্য সাবেক মুখ্য সচিব আলাপন বন্দ্যোপাধ্যায়কে ঘিরে কেন্দ্র রাজ্য সংঘাত কমেই দেশটির জাতীয় পর্যায়ের
বিরোধী রাজনীতির অন্যতম অস্ত্র হয়ে উঠেছে। কংগ্রেসের তরফ থেকে আগে এই প্রসঙ্গটি নিয়ে মোদী সরকারের কড়া সমালোচনা করে বিবৃতি দেওয়া হয়েছিল। তবে এবার একই ইস্যুতে মমতার পক্ষে সরব হয়েছেন দেশটির অন্য বিরোধী দলগুলো। একসুরে তাদের অভিযোগ, ভারতের সংবিধান এবং রাষ্ট্রীয় ব্যবস্থার উপর বারবার আঘাত হানছে মোদী সরকার। তৃণমূলের রাজ্যসভায় নেতা ডেরেক ওব্রায়েনের ভাষায় বিষয়টি আর শুধুমাত্র বাংলা নয়, এটি এখন দেশে যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থাকে সুরক্ষিত করার এবং রাখার প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। সব ঠিক থাকলে আগস্ট মাসে বসবে পার্লামেন্টের বর্ষাকালীন অধিবেশন, সেখানে আমরা আলাদা করে সব বিরোধী দলই এ নিয়ে আওয়াজ তুলব। এদিন তৃণমূলের রাজ্যসভার সদস্য সুখেন্দু শেখর রায় টুইট করে বলেছেন, 3 বছরের জন্য অবসরপ্রাপ্ত মুখ্য সচিবকে নিজের মুখ্য উপদেষ্টা করার সিদ্ধান্ত মুখ্যমন্ত্রীর মাস্টার স্ট্রোক। মোদী সরকারের জনবিরোধী নীতির বিরুদ্ধে একজোট হতে সব রাজনৈতিক বিরোধী দলগুলোকে আহ্বান করা হচ্ছে। তার ভাষায়, হাম লড়েঙ্গে, হাম জিতেঙ্গে, এখন যুদ্ধের ডাক। এই আবেগকে কুর্নিশ জানাই। সুখেন্দু বাবুর এই টুইট তুলে ধরে কংগ্রেস নেতা জয়রাম রমেশ টুইট করে লিখেছেন, সুখেন্দু বাবুর প্রতি সহমর্মিতা রইল। সম্প্রতি মোদী সরকার ভারতে যে বর্বর নির্যাতন নিপীড়ন চালাচ্ছে এবং বিভিন্ন প্রকারের অশ্লীল আচরণ করছে, যার জের ধরে মোদী বিরোধী বিক্ষোভে নেমেছে ভারতের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। তারা চায় মোদীকে পদত্যাগ করতে। সুপ্রিয় দর্শক শ্রোতা, ভারতে প্রেসিডেন্ট দরকার, যেটা মোদীর দ্বারাই সম্ভব নয়। আপনি কি এর সাথে একমত? তাহলে এই ভিডিওটিতে একটা লাইক দিন এবং ভিডিওটি শেয়ার করে দিন সোশ্যাল মিডিয়ায়। এই ছিল আজকের প্রধান আন্তর্জাতিক সংবাদের শিরোনামগুলি। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। আজকের মতো এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণাৎ ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।